টি টোয়েন্টি র্যাঙ্কিং এ আফগানিস্তান শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজের ওপরে বাংলাদেশ চুক্তি থেকে বাদ মিথুন নতুন যোগ হল জন। এবারে জানাবো বিস্তারিত আশা করছি পুরো সময় আমাদের সাথে থাকবেন পাঁচ ম্যাচের টি সিরিজের প্রথমটিতে নিউজিল্যান্ডকে সাত উইকেটে হারিয়েছে বাংলাদেশ আর এতে আইসিসি টি টোয়েন্টি র্যাঙ্কিং তিন ধাপ এগিয়েছে টাইগাররা ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে টি টোয়েন্টিতে চার একে হারানো বাংলাদেশ কিভিদের বিপক্ষেও সিরিজের প্রথম ম্যাচে দাপুটে জয় তুলে নিয়েছে তারকাবিহীন নিউজিল্যান্ডকে সাত উইকেটে হারিয়ে আইসিসি টি টোয়েন্টি র্যাঙ্কিং এর সাথে এসেছে সম্প্রতি নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টি টোয়েন্টি শেষে হান্নাঘাত করেছে আইসিসি আর সেখানে দুশো আটত্রিশ রেটিং নিয়ে টি টোয়েন্টি র্যাঙ্কিং এর সাথে অবস্থান করছে বাংলাদেশ টাইগার র্যাঙ্কিং এ পেছনে ফেলেছে আফগানিস্তান শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজকে বর্তমান হালনাগাদ অনুযায়ী দুশো চৌত্রিশ রেটিং নিয়ে দশম স্থানে রয়েছে দুবারের বিশ্ব চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ ক্যারেবিদের থেকে এক রেটিং বেশি নিয়ে তাদের উপরে রয়েছে শ্রীলঙ্কা এবং লঙ্কানদের চেয়ে এক রেটিং বেশি নিয়ে আটে রয়েছে আফগানিস্তান র্যাঙ্কিং এর শীর্ষ ধরে রেখেছে ইংল্যান্ড সবার উপরে থাকায় ইংলিশদের রেটিং দুইশো আটাত্তর ইংল্যান্ডের পরই রয়েছে ভারত তৃতীয় স্থানে পাকিস্তান এবং চতুর্থ স্থানে রয়েছে নিউজিল্যান্ড এদিকে আইসিসি টি টোয়েন্টি র্যাঙ্কিং পাঁচে ওঠার সুযোগ রয়েছে বাংলাদেশের সামনে কিউইদের বিপক্ষে পরের ম্যাচটি জিতলে পেছনে ফেলে উঠবে টাইগাররা সিরিজের বাকি ম্যাচগুলো জিততে পারলে ওঠার সুবর্ণ সুযোগ রয়েছে বাংলাদেশের বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন কেন্দ্রীয় চুক্তি থেকে বাদ পড়েছেন আগের চুক্তিতে থাকা দুই ক্রিকেটার তারা হলেন মোহাম্মদ মিথুন ও নাইম হাসান এছাড়া ছয়জন নতুন ক্রিকেটার জায়গা পেয়েছেন চুক্তিতে যারা আগে কখনো কেন্দ্রীয় চুক্তিতে ছিলেন না চুক্তিতে প্রথমবারের মতো জায়গা পেয়েছেন নুরুল হাসান সোহান শরীফুল ইসলাম শামীম হোসেন পাটোয়ারি নাসুম আহমেদ শেখ মেহেদি হাসান ও সাইফ হাসান পেসার রুবেল হোসেন জাতীয় দলের সাথে থাকলেও সাম্প্রতিক সময় খেলার সুযোগ পেয়েছেন কম গত চুক্তিতে না থাকা এই ক্রিকেটার এবারও চুক্তিতে জায়গা পাননি এছাড়া গত চুক্তিতে বাদ পড়া খালেদ আহমেদও জায়গা পাননি এবারের চুক্তিতে গত চুক্তিতে না থাকা সাকিব আল হাসান সাদমান ইসলাম ও তাসকিন আহমেদ এবারের চুক্তিতে ফিরেছেন চুক্তি থেকে বাদ পড়লেন যারা মোহাম্মদ মিথুন নাইম হাসান নতুন করে চুক্তিতে যারা শামীম হোসেন পাটোয়ারি মাসুম আহমেদ নুরুল হাসান সোহান শেখ মেহেদি হাসান সাইফ হাসান ও শরীফুল ইসলাম চুক্তিতে ফিরেছেন যারা সাকিব আল হাসান সাদমান ইসলাম ও তাসকিন আহমেদ